কার্যকরের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন 8-80 সকলেই। সমাজের সর্বস্তরের মানুষেরা আজ বিচারের দাবিতে সোচ্চার। কাদম্বিনীর মৃত্যু রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন টালিগঞ্জ স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তনীরা। শুধু বাংলা নয়, ভারত নয়, বিদেশেও আজকে এটা নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, যেভাবে মৃত্যু হয়েছে, নারকীয় হত্যা, এবং এই হত্যাটা নিশ্চয়ই আজকে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে নয়, এই হত্যাটা নিশ্চয়ই আজকে আলো আধারির গ্রামে নয়, সুপার স্পেশালিটি হসপিটালের ভিতরে এট দ্য টাইম অফ ডিসচার্জিং হার ডিউটিস তাকে আজকে হত্যা করা হয়েছে। এই হত্যা যেভাবে করা হয়েছে, যেভাবে কনস্পিরেসি করা হয়েছে, সেই কনস্পিরেসির পরিবর্তে আজকে যে আমরা চতুর্দিকে সারা ভারতে বিভিন্ন জায়গায় আজকে আমেরিকা, ইউকে থেকে শুরু করে ব্রিস্টল ইউনিভার্সিটির আমি দেখলাম একটা বিরাট মিছিল বেরিয়েছে, অতএব এটার প্রতিবাদ দরকার, এবং যারা দোষী, যারা কনস্পিরেসি করেছে তাদেরও কিন্তু আজকে এটা শাস্তি হওয়া দরকার বলে আমরা মনে করি। আমিও একজন মানে শিশু হারা মা, এবং আমি আমার সন্তান হারাবার পর আজকে বুঝতে পারছি ডক্টর তিলোত্তমার মার মনের কি অবস্থা। সেই জন্য আজকে দিনে যদি আমরা প্রতিবাদে না নামি তাহলে তো আর আমরা মানে মানুষই না। তার আত্মার শান্তি কামনার জন্য আজকে সুবিচারের দাবিতে আমরা সব মারা জয়জিৎ দাস মেমোরিয়াল স্কুলে পথে নেমেছি। কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। বলে রাখা ভালো, এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। চিকিৎসক পড়ুয়ার নির্মম পরিণতির খবর প্রকাশ্যে আসতেই তাকে সংগঠনের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আন্দোলনকারী চিকিৎসকদের একটাই দাবি, কাদম্বিনীর ধর্ষক এবং খুনিদের বিচার চাই। এবার রাস্তায় নামলো ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন থেকেই কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। ডক্টর সন্দীপ ঘোষ এই অ্যাসোসিয়েশনের সঙ্গেই যুক্ত ছিলেন, আর সেই অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এইবার কিন্তু আরজিকরের যে নৃশংস কাণ্ড হয়েছে সেই নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। আমাদের জাস্টিস চাই, আর দেয়ার ইজ নো আদার, আর কোনো এজেন্ডা নেই, উই ওয়ান্ট জাস্টিস, দ্য ট্রু কালপ্রিট শুড বি কট। সিবিআই বিচার করছে, কিন্তু অন বিহাফ অফ আস অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এটা বলেছি যে সামগ্রিকভাবে যতক্ষণ না উনি নির্দোষ প্রমাণ হয়ে ফিরছেন ততক্ষণ সব ধরনের একাডেমিক এবং সব ধরনের অন্য আনুষঙ্গিক অ্যাক্টিভিটিস থেকে আমরা তাকে বিরত রেখেছি। এটাই আমাদের, কিন্তু এই মুহূর্তে আমাদের সিঙ্গেল এজেন্ডা যে উই ওয়ান্ট জাস্টিস। এরকম একটা ঘৃণ্য জিনিস গোটা পৃথিবীর বুকে ঘটেনি। একটা সরকারি হাসপাতালের চারতলায় একজন পিজিটি বোন আমাদের মারা গেছেন, এবং সেটা ব্রুটালি, তার জাস্টিস ডিলে হচ্ছে কেন, এটা এখন আমাদের দাবি। শুধু ডাক্তার নয়, ঘটনাস্থলে যেখানে কাজের জায়গা সেখানে 36 ঘন্টা কাজ করার সময় মারা গেল। আজকে যে জঘন্যভাবে খুনটা হলো তার কিনারা আজও হলো না, সেটা আমরা তীব্র প্রতিবাদ করি। আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষেরাও। নবীন থেকে প্রবীণ সকলেই রবিবার প্রতিবাদে সামিল হন। সদর স্ট্রিট থেকে শুরু হয়ে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক পর্যন্ত মিছিলটি চলে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজকে কলকাতার রাজপথে সাধারণ মানুষ, আম জনতা নেমেছেন, তারা একটাই বক্তব্য যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। আমারি বাস এই ডিমান্ড হ্যায় কি এক উমেন কা সেফেস্ট প্লেস উসকা ওয়ার্ক প্লেস হোতা হ্যায়, অর আগর ওয়াহাঁ পে ওয়ো সেফ নাহি হ্যায় তো ওয়ো ফির কাহিন ভি সেফ নাহি হ্যায়। তো উই জাস্ট ওয়ান্ট কি अगर इक्वालिटी ही नहीं है, क्योंकि मर्दों को इक्वालिटी है, वो कभी भी कहीं भी निकल सकते हैं, तो ये तो एकदम बेसिक राइट है कि वो कभी भी कहीं भी निकल सके एक लड़की अपने घर से। तो वी जस्ट वांट सेफ्टी एंड प्रोटेक्शन, वी जस्ट वांट गवर्नमेंट टू प्रायोरिटाइज आवर सेफ्टी फर्स्ट। डिमांड ये है कि हम लोग को अपना सेफ्टी चाहिए, हम लोग कभी भी कहीं पर भी निकल सके, कोई भी टाइम में निकल सके। व्हाट वी आर वेयरिंग डजंट मैटर, हम लोग कुछ भी पहने, कैसे भी पहने, कैसे भी रहे, बट we need safety from the government and we need safety from the locality also। কবে মিলবে কাদম্বিনী দোষীদের শাস্তি, সেদিকেই তাকিয়ে সকলে। ক্যামেরায় জনি মণ্ডল এবং প্রসন্ন নস্করের সঙ্গে হীরক বোস, অদ্রিজা ঘোষ এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।